জগদ্দলের আটচালা বাগান রোডে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, জখম দুই পুলিশ কর্মী। জগদ্দলের আটচালা বাগান রোডে একটি হোটেলের ঠিক সামনে বুধবার রাত 12:45 নাগাদ দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা মারে। খবর পেয়ে র‍্যাব সহ জগদ্দল থানার পিসি পার্টি ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে। বোমায় দুই র‍্যাবের জওয়ান গুরুতর জখম হয়েছেন। দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি বোমায় আতঙ্কিত এলাকার মানুষজন। 12টা পরে হঠাৎ করে একটা বোম পড়লো। বোম পড়ার পরে এখানে একটা আমার ছোট ভাই আছে, এখানে দুধ বিক্রি করে। ওকে আমি বললাম কি কি হয়েছে, বলছে কি দাদা আমাদের ক্যামেরা আছে, ক্যামেরায় আমরা দেখছি একটা ছেলে আসলো, বোমটা ফেলে চলে গেল। হ্যাঁ, ওর পরে বললাম দেখতো কোথায়, দেখলো যে এখানে একটা বোম, বললো যে এই উপরে একটা বোম। দাদা এইটা তো বলার খুব মুশকিল আছে কি কে মারছে, কিন্তু এটা অনেক 2-3 মাস ধরে এটা হচ্ছে। আমি তৃণমূলের দুষ্কৃতিতা করি, সব থেকে বড় কথা আজকে 1 মাস ধরে আমাদের এই গোটা এরিয়া 34 আপনি দেখবেন পুলিশের সিসিটিভি ফুটেজ রয়েছে, ক্যামেরা লাগানো আছে পুলিশের, তারপরে পিকেটিং রয়েছে সব জায়গায় প্রায় 30-35টা, তারপরে এরকম ঘটনা হচ্ছে। এটা আমরা চাইব কে কি বলছে সে নিয়ে তো হবে না, রাত্রিবেলা 2:30 সময় ঘটনা হয়েছে না তো দুটো সময়, তারপরে লোডশেডিং ছিল সে সময় শুনেছি সে সময় বোম চলেছে। এবার আমরা চাইব পুলিশ থেকে তদন্ত করুক, যেই দোষী হোক তাকে শাস্তি দিক। দেখুন এটা গোটা ভাটপাড়া দিকে আমরা মানে বিরক্ত হয়ে গেছি, কেন হচ্ছে এটা তো বুঝতেই পারছি না। জগদ্দলে তো রোজই বোম পড়ছে, কালকেও পড়েছে, আজকেও পড়েছে, তার আগের দিন পড়েছে। সরকার তো আপনাদের, সরকার আমাদের ঠিক আছে, পুলিশ প্রশাসন কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ এটা সত্যি এটা আটকাতে পারছি না আমরা। আমরা পুলিশকে বারবার বলছি যেই করছে যে কোনো দলের লোক হোক, ও বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো দলের লোক হোক, পুলিশ তাকে অ্যারেস্ট করে শাস্তি দিক। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।